বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমাদের দেশীয় ও লম্বা ঠোঁটের একটি সুন্দর নিরীহ মিষ্টি পাখি নিয়ে আলোচনা করব। অবশ্যই ধনেশ পাখি। বন্ধুরা, এই পাখিটি আমাদের দেশীয় একটি পাখি, কিন্তু বন্ধুরা এরা আমাদের দেশের প্রকৃতি থেকে আজ অনেকটি বিলুপ্ত হয়ে গিয়েছে, যে কারণে এদের সম্পর্কে আমরা তেমন কিছু জানি না। ধনেশ পাখি রয়েছে অনেক প্রজাতি, যাদের মধ্যে কিছু প্রজাতি অনেক জনপ্রিয়, আবার অনেক প্রজাতি খুবই দুর্লভ। ধনেশ পাখি কিন্তু খুবই বুদ্ধিমান একটি পাখি, তার সাথে এরা খুবই পোষ মানে বা খুব ভালো টেম হয়, যার ফলে এই পাখিটি বিশ্ব বাজারে অনেক জনপ্রিয়তা রয়েছে। বিশ্ব বাজারে ম্যাকাও কাকাতুয়ার মতো এদেরও সমান চাহিদা রয়েছে। এরা প্রায় 70 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, আর রোগ ব্যাধি খুব কম হওয়ায় এদের দেখতে খুব সুন্দর ও শান্ত স্বভাবের কারণে এই পাখিটি আজ অন্যতম জনপ্রিয় পাখিগুলোর মধ্যে একটি। বন্ধুরা, পৃথিবীতে অনেক দেশে এদেরকে পালন করা হলো, আমাদের দেশে অতীতে এদের লালন পালন তেমন একটা দেখা যেত না, কিন্তু বন্ধুরা সম্প্রতি ধনেশ পাখি পালন বেড়েছে, অনেক শৌখিন পাখাল এদেরকে পালন করছে। আর বন্ধুরা, আমাদের ভিতরে অনেকেই এই সুন্দর পাখিটিকে লালন পালন করতে চায়, কিন্তু এর সঠিক দাম, পালন পদ্ধতি এবং এদের খাদ্য অভ্যাস এবং অজানার অনেক তথ্য না জানার কারণে এদেরকে পালন করা থেকে বিরত রয়েছে, যেখানে বিশ্ববাজারে অনেক দেশে এদেরকে ব্যাপক হারে পালন করা হচ্ছে। তো বন্ধুরা, প্রাণ জগতের আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ধনেশ পাখি সম্পর্কে কিছু মজার ও অজানা রহস্য, এর সাথে সাথে এদের লালন পালন, দাম, খাদ্য অভ্যাস, খাঁচার মাপ ইত্যাদি সম্পর্কে বর্ণনা বিস্তারিত। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যদি আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল প্রাণ জগৎকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকুন। বন্ধুরা, ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, পৃথিবীতে অনেক লম্বা ঠোঁটওয়ালা পাখি রয়েছে, তাদের মধ্যে ধনেশ পাখির ঠোঁট সবচেয়ে সুন্দর বলে মনে করা হয়। এদের ঠোঁটের গঠন যেমন অদ্ভুত তেমন অন্যতম, তেমনই এদের বাহারি শরীরের রং। আর সুন্দর ও উজ্জ্বল রঙের জন্য পাখিদের মধ্যে অন্যতম জনপ্রিয় ধনেশ পাখি। এদের ইংরেজি নাম হর্নবিল, আর বাংলায় এদেরকে ধনেশ পাখি, রাজ ধনেশ নামেও ডেকে থাকে। বন্ধুরা, বিভিন্ন প্রজাতির ধনেশ পাখির ঠোঁটের সৌন্দর্য ও ভিন্নতার পার্থক্য রয়েছে। কিছু ধনেশ পাখির ঠোঁট নয়ন অবিরাম কালো দাগ কাটা থাকে, আবার কিছু ধনেশ পাখির ঠোঁটের উপরের দিকে গন্ডারের শিঙের মতো বাড়তি অংশ রয়েছে, যা দেখতে অনেক সুন্দর ও অদ্ভুত দেখায়। তবে সকল ধরনের ধনেশ পাখির ঠোঁট সাধারণ বৈশিষ্ট্য হলো এই ঠোঁটগুলো লম্বা, ভারী, শক্ত ও নিচের দিকে বেঁকানো। এছাড়া ধনেশ পাখি হচ্ছে পৃথিবীর একটিমাত্র পাখি যাদের ঘাড়ে দুইটি হাড় রয়েছে এবং একটি অপরটির সাথে লাগানো থাকে, যার ফলে ধনেশ পাখি তার বড় ভারী ঠোঁট খুব সহজে নাড়াচাড়া করতে পারে বা ভারসাম্য রাখতে পারে। আফ্রিকা, এশিয়া মহাদেশ এবং প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জে অধিকাংশ দ্বীপে এই ধনেশ পাখি দেখা মেলে। তবে বন্ধুরা, এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, বাংলাদেশ, নেপাল, বার্মায় এদের বেশি দেখা যায়। তবে সম্প্রতি কয়েক যুগের মধ্যে আমাদের ভারত এবং বাংলাদেশ থেকে এদের সংখ্যা কমিয়ে প্রায় বিপন্নর পথে। এক সময় বাংলাদেশের প্রকৃতিতে প্রচুর পরিমাণ ধনেশ পাখি দেখা মিলত। 19 শতকের প্রথম দিক থেকে 1990 সাল পর্যন্ত এদের গ্রাম বাংলা সচরাচর প্রকৃতিতে দেখা যেত, কিন্তু বন্ধুরা বর্তমানে পার্বত্য জেলা চট্টগ্রাম ও সিলেটের গহীন বনে কালে ভদ্রে এদের দেখা মেলে। সাধারণত ধনেশ পাখি গহীন জঙ্গলে জোড়ায় জোড়ায় থাকতে বেশি পছন্দ করে। ধনেশ পাখি কখনো তাদের জোড়া ভাঙে না, এরা একবার ভালোবেসে যে জোড়া বাঁধে তা সারা জীবন থাকে। যদিও কোনো সমস্যার মধ্যে কেউ মারা যায় বা কোনো শিকারি হাতে ধরা পড়ে, তাহলেও এরা অন্য কারোর সাথে জোড়া বাঁধে না, একা একা জীবন পার করে দেয়। বন্ধুরা, এরকম বিরল দৃশ্য প্রাণ জগতে খুবই কমই দেখা যায়। বন্ধুরা, সাধারণত ধনেশ পাখি যে এলাকায় বা যে স্থানে বাসা বাঁধে সেই স্থানে আজীবন থেকে যায়। অন্য পাখিদের মতো এরা মৌসুম পূর্তি বা বছর পূর্তিতে বাসা পরিবর্তন করে না। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা মানব সৃষ্টি কোনো সমস্যা না হয়, তাহলে ধনেশ পাখি সেখানে আজীবন কাটিয়ে দেয়। ধনেশ পাখি বনের সবচেয়ে বড় গাছের উঁচু বা মগডালে বাসা বাঁধে। এরা সাধারণত গাছের ডালের প্রাকৃতিক সৃষ্টি গর্তে বাসা তৈরি করে। স্ত্রী ধনেশ পাখি প্রথম বাসা পছন্দ করে, তারপর পুরুষ ও স্ত্রী পাখি বাসা তৈরির কাজ একসাথে শুরু করে। মার্চ এবং জুন মাস এদের প্রজননের মৌসুম। মিলনের পর স্ত্রী পাখি বাসার মধ্যে ডিম পাড়ার জন্য যায়, আর পুরুষ ধনেশ বাসার মুখ কাদা মাটি দিয়ে আটকে দেয়। শুধুমাত্র সামান্য একটি ছিদ্র থাকে যা দিয়ে অক্সিজেন এবং খাবার দিতে পারে। এইরূপ আচরণ প্রাণী জগতে আর কোনো প্রাণীর মধ্যে দেখা যায় না। এরকম বাসা তৈরি করার কারণ কোনো শিকারী পাখি বা পশু যেন এদেরকে আক্রমণ না করতে পারে। বাসার মুখটি এত সুন্দর করে বন্ধ করা থাকে যে
দূর থেকে বা গাছের নিচে থেকে আপনি কোনোভাবে বুঝতে পারবেন না যে এটি একটি ধনেশ পাখির বাসা। আর এই সময়টা স্ত্রী পাখি বন্দি বাসার ভিতরে ডিম পাড়ে আর বাচ্চাদের যত্ন নেয়। অপরদিকে পুরুষ পাখি তার পরিবারের জন্য খাদ্য সংগ্রহ ও বাসা পাহারা দিতে ব্যস্ত থাকে। আর এই প্রক্রিয়া চলতে থাকে যতদিন না পর্যন্ত পাখির বাচ্চাগুলো সম্পূর্ণভাবে উঠতে না শিখে। স্ত্রী ধনেশ পাখি প্রতি সিজনে 2-3 ডিম দেয় এবং ডিম ফুটে বাচ্চা বেরোতে 38-40 দিন পর্যন্ত সময় লাগে। তারপর বাচ্চাদের বয়স 3 মাস হলে এরা মা ধনেশের সাথে বাইরে বেরিয়ে আসে। স্ত্রী ধনেশ তার বাসার ভিতর থেকে বাসার মুখগুলো ভেঙে ফেলে এবং বাচ্চা নিয়ে বেরিয়ে আসে। বন্ধুরা, ধনেশ পাখি আকারে বেশ অনেকটি বড় হয়। কিছু কিছু ধনেশ পাখি আকারে শকুনের চেয়েও বড়। একটি প্রাপ্তবয়স্ক ধনেশ পাখি লম্বায় 95-105 সেন্টিমিটার আর ওজনে 3-4 কেজি পর্যন্ত হয়ে থাকে। গড়ে একটি ধনেশ পাখি 70-75 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকে। ধনেশ পাখি সাধারণত বন্য পরিবেশে ছোট পাখি, গিরগিটি, টিকটিকে, ইঁদুর, গাছের পাকা ফল ও বিভিন্ন ধরনের দানাদার খাবার খেয়ে থাকে। তবে ধনেশ পাখির প্রিয় খাবার হচ্ছে গাছের পাকা ফল। ধনেশ পাখি জঙ্গলে থাকা অবস্থায় যদি কোনোভাবে ভয় পায় তাহলে তা খক খক করে ডাকে। এদের এই কিছু অদ্ভুত ডাকের কারণে অন্য শিকারী পাখি ভয় পেয়ে যায়। ডাকের সাথে সাথে ভয় পেলে এরা জোরে জোরে ডানা ঝাপটায়। বন্ধুরা, ধনেশ পাখি সাধারণত কালো হয়। কালোর উপরে সাদা ডোরা কাটার দাগ থাকে আর ঠোঁট গাঢ় লাল হলুদ কমলা রঙের হয়ে থাকে। কিছু প্রজাতির ধনেশের ঠোঁটের চারপাশে নীল রং হয়ে থাকে। ধনেশ পাখি হচ্ছে পৃথিবীর প্রথম পাখি যার চোখের পাতা রয়েছে। আর এই ধনেশ পাখির মধ্যে আরো একটি প্রজাতি রয়েছে যার নাম ট্রকান বার্ড। এই পাখিটি ঠোঁট লাল, নীল, সবুজ, হলুদ ও কমলা রঙের হয়ে থাকে। আর এই সুন্দর পাখিটি শুধুমাত্র ল্যাটিন আমেরিকায় দেখতে পাওয়া যায়। এই ট্রকান বার্ড দেখতে খুবই সুন্দর হয়। বন্ধুরা, যে কেউ এই ট্রকান বার্ডকে দেখলে পছন্দ হতে বাধ্য। সত্যি বলতে এই পাখিটি আমার খুব পছন্দের একটি পাখি। ধনেশ পাখির সুন্দর ঠোঁট স্বভাবগতভাবে শান্তশিষ্ট ও রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হওয়ার কারণে এই ধনেশ পাখি এখন আমাদের দেশে অনেকে শখের বশে পালন করছে। বন্ধুরা, আপনি যদি এই পাখিটি শখের বশে পালন করতে চান তাহলে প্রথমে এই পাখিটিকে আপনাকে সংগ্রহ করতে হবে। আপনি এই পাখিটি খুব সহজে ঢাকার মিরপুর এক পাখির হাটে কিনতে পাবেন। এছাড়া বাংলাদেশের সর্ববৃহৎ পশু পাখির মার্কেট ঢাকার কাঁঠাবনে এদেরকে পাওয়া যায়। এবার আসি এদের খাদ্য অভ্যাস। এই পাখিটি বনে বিভিন্ন ধরনের খাদ্য খেয়ে থাকলেও এদেরকে আপনি বাসায় পালন করতে হলে বিভিন্ন ধরনের সিড মিক্স বা শস্য দানা দিতে পারেন। তার পাশাপাশি অবশ্যই এদেরকে ফল দিতে হবে। সাধারণত এরা সকল ধরনের ফল খেয়ে থাকে, তবে অ্যাভোকাডো এবং আপেল দেওয়ার সময় আপেলের বীজ বা দানা যত না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ অ্যাভোকাডোতে মারাত্মক টক্সিন থাকে যা পাখি শরীরের জন্য খুবই ক্ষতিকর। এবার আসি এদের দামের বিষয়। বন্ধুরা, অন্য সকল পাখিদের মতো ধনেশ পাখিদেরও প্রজাতি ভেদে দাম কম বেশি হয়ে থাকে। তবে বিশ্ববাজারে যেমন এই পাখিটি অধিক দামে বিক্রি করা হয়ে থাকে, তার তুলনায় আমাদের দেশে অনেক কম দামে এই পাখিটি আপনি ক্রয় করতে পারবেন। সাধারণত ধনেশ পাখির মধ্য বয়স ও বাচ্চা পাখি বিক্রি হয়ে থাকে বাজারে। আর প্রতি পিস ধনেশ পাখির বাচ্চা বা মাঝারি আকার বয়সের একটি পাখি 10-15 হাজার টাকার মধ্যে আপনি ক্রয় করতে পারবেন, যা বিশ্ববাজারে এই দামের কয়েক গুণ বেশি দামে বিক্রি হয়ে থাকে। বন্ধুরা, ধনেশ পাখি আমাদের দেশীয় একটি পাখি। আমাদের দেশে কিছু অসাধু কবিরাজ এই পাখি দিয়ে বিভিন্ন ওষুধ যেমন বাতের ব্যথা, পেট ব্যথা এবং মাথা ব্যথা, ঘাড় যন্ত্রণায় এই ওষুধ তৈরি করা যায় বলে এই গুজব ছড়িয়ে এই পাখি হত্যা চালিয়ে যাচ্ছে, যার ফলে এই পাখি আমাদের দেশ থেকে খুবই বিপন্নর পথে। এছাড়াও অনেক চোরা শিকারী এই পাখি বিদেশে অনেক দামে বিক্রি হয় বলে এই পাখি শিকার করছে, এই পাখি শিকার করে বিদেশে পাচার করছে, যার ফলে দিন দিন এই ধনেশ পাখি অনেকটি বিলুপ্তির পথে পৌঁছে গিয়েছে। এছাড়া বন্ধুরা, এই ধনেশ পাখি যদি আপনি পালন করেন তাহলে অবশ্যই আপনাকে প্রজাতি সম্পর্কে জানতে হবে, কারণ ধনেশ পাখি আমাদের দেশীয় পাখি আর দেশীয় পাখি পালন করা সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে আপনার জেল জরিমানা দুটোই হতে পারে। তাই অবশ্যই আপনি ধনেশ পাখি পালন করার সময় জেনে নেবেন যে পাখিটি দেশীয় পাখি বা ইম্পোর্টার দ্বারা বিদেশ থেকে ইম্পোর্ট করা হয়েছে কিনা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন, কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।